গুড ইভিনিং সবাইকে, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আগের ভিডিওতে আমি ভিক্টোরিয়া এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম কিছু ঘুরতে গিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি। কিন্তু প্ল্যানেটোরিয়ামের ভিতরে তো কোনো মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমি কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে কী কী রাখা আছে সেটা আমি কিছু ভিডিও তুলে এনেছি, তো সেটা আমি দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে আমি কী কী দেখেছি তার ভিডিও। তবে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এবং দেখে জানিও কেমন লাগছে। ঢুকেই প্রথমে রাখা আছে এখানে দুটো কামান। এই তো এবারে এন্ট্রি নিচ্ছি আমরা, এবারে ঢুকছি আমরা ভিক্টোরিয়া প্যালেসের মধ্যে। চল, ঢুকেই ডান দিকে আছে আমাদের দেশনায়ক নেতাজির ছবি, দুটো বড় বড়। ঢুকে ডান দিকে আছে, আর এখানে আছে দেখো এটা নেতাজির ব্যবহৃত টুপি আছে এখানে। এটা হচ্ছে নেতাজি যখন নির্বাসিত অবস্থায় ইউরোপে ছিলেন তখন এই টুপি ব্যবহার হয়েছিল। এখানে আছে এখানে আজাদী বাহিনী পদাধিকারীদের পরিচয়ের জন্য, পরিচয়ের প্রতীক হিসাবে যেগুলো ব্যবহার, যে ব্যাজ ব্যবহার করা হতো সেগুলো এখানে সংরক্ষিত আছে। আর কিছু ফাইল আছে নেতাজির, ঠিক আছে? তো আরও ঢুকছি, এখানেও নেতাজি যখন বার্লিনে ছিলেন তার ছবি এখানে আছে। এইটা আছে নেতাজি যখন কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তার এটা লেটার। আর এই সাইডে আছে নেতাজির কিছু ছবি। এখানে আছে দুর্দান্ত একটা লেটার, কিশোর বয়সে নেতাজি তার মাকে কীভাবে দেশভক্তির কথা জানিয়েছিলেন, নিজের মনের দেশভক্তির কথা জানিয়েছিলেন তার চিঠি। আর এদিকে আছে শরৎচন্দ্রকে লেখা নেতাজির চিঠি। আর এইটা হলো নেতাজি ভারতীয় সিভিল সার্ভিসের মর্যাদাপূর্ণ তালিকা থেকে কেন পদত্যাগ করেছিলেন তার এটা লেটার। মোটামুটি এইখানে বিশেষত নেতাজির সমস্ত কিছু আমি দেখলাম। আমি এর আগে ভিক্টোরিয়ার এই ভেতরটায় ঢুকিনি কখনো, এই ফার্স্ট টাইম ছেলেকে আর মেয়েকে নিয়ে ঢুকলাম। তো এইদিকে মোটামুটি নেতাজির সমস্ত কিছু লেটার আর নেতাজির ছবি আরও অনেক কিছু, আর নেতাজি কমিশনের যে কিছু ফাইল, নেতাজির কিছু ফাইল সেগুলো সংরক্ষিত আছে মোটামুটি কাঁচের ভেতরে। তো আমার প্রিয় দেশনায়কের সমস্ত কিছু দেখলাম, ঠিক আছে? চলো দেখাচ্ছি আর কি দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত আমেরিকার সৈন্যদের এনফিল্ড গান এখানে আছে সংরক্ষিত করা, ঠিক আছে? আর এটা হলো 1840 সালে ব্যবহৃত তাঁতিয়া টুপি পোশাক এখানে সংরক্ষিত আছে, তাঁতিয়া টুপির পোশাকটা। এটা আদাজিন বাহিনীর নিজস্ব টাকা, এটা হচ্ছে আদাজিন বাহিনীর নিজস্ব ব্যাংকের চেক। এটা নেতাজির কোমরের তলোয়ার, এটা বার্মায় নেতাজিকে
উপহার দিয়েছিল বার্মায় যখন গেছিল, নেতাজি কোমরে যে তলোয়ারটা থাকে। আর এগুলো হচ্ছে 1802 সালে কলকাতা কেমন ছিল, যখন ভিক্টোরিয়া উঠছিল তখন তার ছবি এগুলো 1802। এটা ভিক্টোরিয়া প্যালেসের ভিতরে গোল করে দেখাচ্ছি প্যালেসটাকে। প্যালেসের গঠনটা কেমন এবারে দেখাচ্ছি ওপরটা, ঠিক আছে, প্যালেসের ওপরে গঠনটা কেমন দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা সাইডের পুরোটা দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পারছি। এটা হচ্ছে ওপরটা, দেখাচ্ছি বারে বারে তোমাদের, দেখে বলবে তোমরা কেমন লাগছে। একটু দামি লাগছিল, আসলে বিল ভিতরটায় প্রথমবার ঢুকলাম তো। দিকে একটা সিঁড়ি আছে, এই সাইডে একটা সিঁড়ি আছে ওপরে ওঠার, এখানে নো এন্ট্রি আছে। আর এটা কিছু কিছু ছবি তুলেছি, যেই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গার্ডেনের ছবি, প্রচুর সুন্দর সুন্দর ফুল, গার্ডেনে বসে আমি ছবি তুলেছি। এটা এটা ভিক্টোরিয়া প্যালেসের পেছন দিকটায় এটা আছে, আমার ছেলে একটা পয়েন্ট আছে যেখানে দিয়ে হাত দিয়ে দাঁড়ালে প্যালেসের উপরে দেখা যায়। এটা আমি, এটা ওই দূর থেকে তোলা পরি ভিক্টোরিয়ার উপরে পরির ছবি, এটা দূর থেকে তোলা কেমন ভিক্টোরিয়াটা লেগেছে। এটা একটা ফোয়ারার ছবি। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল।